সেই সময়তে এগারী মহিলা, ক্ষুব্ধ মহিলায়, বঞ্চিত মহিলায় নিজের দুঃখ উজাড়িবলে যাওতে যেটা মন্ত্রী পীযূষ হাজরিকায় কলে যেটা বোলে এগারী তখন বোলে এরাস্ট করব মহিলাগ। এই বানপীড়িত অঞ্চলত ক্ষেত্র অধ্যয়ন করে থাকার সময়তে মন্ত্রী পীযূষ হাজরিকাক আমি সম্মুখীন হয়েছি। আর মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরাক আমি সকিয়াই দিছো জীপাল কৃষক শ্রমিক সংঘরপা কেবল বানপানীর এস ডি আর এফর নাওত উঠি ফটো সেশন করিয়ে দায়িত্ব সামলে নহব। আমি কৈছো ইয়াত উন্নত ফেরি, মান বিশিষ্ট ফেরি ইয়াত যোগান ধরক, মানুষখিন রেস্কিউ করক। ইতিমধ্যে বারোটা এটা বাজিলে, ইয়ার পাছত আর বেশি উপর সময় নাই, অকমান পাছতে লাহে লাহে কাল আন্ধারে আবরি ধরব। সেই সময়টা রেস্কিউ করবর কারণে এটাকে কোনো সু ব্যবস্থাপনা করা নাই, কারণ এই প্লাস্টিকর এস ডি আর এফ এন ডি আর এফর পাঁচশোখন কেবল এটা নাওয়ে ইমান হাজার হাজার মানুষ রেস্কিউ করা সম্ভব নয়। আমি কৈছো যে তোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ই এন ডির মানুষ আইস, আমি কৈছো আপনি এটা মন্ত্রীর লগত যে উলাল ধূমকেতুটির দরে পরবর্তী আপনি পূর্বত কত আছে নয়, আমি কালি আইছো, কালি মানে আগরপা কেউ নাই, আজি পনেরো বছর আপনি কেউ রিপেয়ার করা নাই। দ্বিতীয় কথাটা হচ্ছে সেই সময়তে এগারী মহিলা, ক্ষুব্ধ মহিলায়, বঞ্চিত মহিলায় নিজের দুঃখ উজাড়িবলে যাওতে যেটা মন্ত্রী পীযূষ হাজরিকায় কলে যেটা বোলে এগারী তখন বোলে এরাস্ট করে দিয়ে মহিলাগুলো, মানে কৈছো আপনি এগারী ক্ষুব্ধ, এগারী বানপীড়িত, জর্জরিত, আক্রান্ত এগারী মহিলা নিজের কথা কবলে অহা মহিলা আপনি আপনি এরাস্ট করবলে কবলে আপনি কোন, আপনি অ্যাপলজি খুঁজব লাগবে। মানে কৈছো যে আমি জীপাল কৃষক শ্রমিক সংঘ দাবি করেছিল যে আপনি অ্যাপলজি খুঁজক, তখন পরবর্তী সময়ত আমি যেটা প্রতিবাদ যেটা সুস্থার করেছো সেই সময় তখন অ্যাপলজি খুঁজেছে, আর তখন অ্যাপলজি খোঁজা যদি বাইট যদি দরকার হয় সেই বাইট মানে রাজহা করবরাকি মানে সক্ষম। গতি মাননীয় সংবাদ মাধ্যমের আমার সকল সতীর্থ সকল এই বিষয়টি সবিস্তারে প্রচার করক, কেনো এই সময়টার জ্বলন্ত সমস্যা রূপান্তর হয়েছে বানপানীর, কুড়িচু বান্ধর পানি মিছে, কাইলে সুবনখিরিয়ে মেলিব, আজি নিপকই মেলার ফলত নগাঁও কি অবস্থা আছে চাও। গতি এনেকা তথৈবশ অবস্থার মাজত আজি আক আমার গোলাঘাট জেলার এই বঙ্কলবাসী মানুষে বহুত কষ্ট করে টনকিয়াল হবর কারণে যত্ন করেছিল, কঁকালে টঙালি মারিছিল, এই বানে গোটে আকো কঁকাল আজি আক ত্রিশ বছর পিছুয়ে লই গুছি গল। গতি এই দুঃখ যন্ত্রণার মাজত ক্ষুব্ধ মানুষক যদি এরেস্ট করব লাগে বলে কয় জীপাল কৃষক শ্রমিক সংঘ কেউ এই ক্ষমা নকলে আমি বানপীড়িত রাইজর হয়ে আমি এই প্রতিবাদ করেছো। আমি কৈছো যে এই কথা আমি কেউ আমি ক্ষমা নকরো, আমার কৈছো সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করুন, উন্নত ক্যাম্প বনাওক, বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্য শিবির পাতক, খাদ্য যোগান করুক, শিশু খাদ্য দিয়ক, পশুধন খাদ্য দিয়ক। আমি কৈছো যে আমার নিরুদ্দেশ হওয়া মন্ত্রী অতুল বরাক আমি কব খুঁজেছো, পশুধন মন্ত্রী, গাহরি গরু আর ছাগলীর মন্ত্রী অতুল বরাক, অনতি বিলম্বে আপনি ট্রাকে ট্রাকে আনে আমার পশুধন খাদ্য যোগান ধরক। আপনি
আমার